গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভাবো যে আমি শুধু গুড মর্নিং করি বলি কেন? গুড মর্নিং আমি সকালে কাজ করি, তো ওই জন্য জানো তো সকাল থেকে আমি কাজে লেগে যাই যুদ্ধে। আর এই যুদ্ধে যুদ্ধ কবে শেষ হবে জানি না। সংসার মানে যুদ্ধ, দিনের একদিন দিন তুমি ভাববে আজকে বুড়িয়ে মশা, আজকে ভাবছো তুমি যে আজকে কাজ করতে হবে কালকে করতে হবে না। সংসার জীবন হলো সারা দিন রাত 24 ঘন্টা কাজ আর কাজ, সব সংসারে কাজ করতে হয়। বাবা বিয়ের আগে ভাবতাম কি যে কাজ করতে হয় না, বিবে মানে কি বলো, বিয়ের আগের জীবনটা এত ভালো ছিল, জানলে আর বিয়ে করতাম না জানো না। তাই কি বলো তো, সংসারে সারা দিন রাত 24 ঘন্টা কাজ। আমার বিয়ের পরের দিন থেকে এই যে হাঁড়ি কড়াই হাত দিয়েছি হাতে, জীবনে এখনো বন্ধ হলো না। কেন বলো তো, আমার বিয়ের পরের দিন থেকে আমি আলাদা খাই, মানে রাতে বিয়ে করেছি, সকাল থেকে আমার আলাদা রান্না করে খেতে হতো। সেই পরিস্থিতি থেকে আজ অবধি আমি কেউ রান্না ভাত খেতে পারলাম, মানে খেতে পারি না এরকম কিছু না, কিন্তু সে সংসারটা তো আছেই, বেড়াতে গেলে সেটা আলাদা বাদ, কিন্তু রান্না করেই খেতে হয়। জানি না আমার জীবনে একসঙ্গে খাওয়া আমার হলো না কোনোদিন, শ্বশুরবাড়ির ভাত খেতে পারলাম না। স্বামীর ভাত খাই কিন্তু শ্বশুরবাড়ির ভাত খাই না, খেলাম না। যে একসঙ্গে সংসারে থাকলে যে খাওয়া দাওয়া সবার সঙ্গে, একটা এক হাঁড়িতে করে দিলে ভাত খেতে পারলাম না, এই মানে এই আফসোসটা সারা জীবন থেকেই যাবে। জানি না সত্যি করে প্রেম করে বিয়ে করলে কি এরকম পরিস্থিতি আসে, কার কার এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমার রাতে সন্ধ্যার নাগাদ বিয়ে হয়ে গেছিলো আমার, আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। পরে মানে রাতে এসে আমার ভাসুর, মানে বলতে নাই নিজেদের ফ্যামিলি কথা, তো আমার ভাসুর দেখো সবারই চাই যে তার ভাইকে একটা ভালো জায়গায় বিয়ে দিকে, মানে একটা আশা থাকে। সে কিন্তু পারিনি, অত সে ভালো ভালো কথা বলছিল, কিন্তু একটা উনি বলেছিল ভাই কাজ করতো না, যে ও নিজেরটা নিজে কাজ করে খাবে। সত্যি মানুষ দেখো কেউ 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 অবহেলা করেনি, সে আমাকে আমার একটা জিনিসটা শিখিয়ে দিয়েছে যে দেখো একারা চলার পথ। সত্যি আমি তাকে দোষ দিচ্ছি না, সে যদি আজকে আমাদের একার পথটা চলা না শেখাতো, তাহলে কোনোদিনও আমরা একার পথটা চলতে পারতাম না, তাদের পরাধীন হয়ে থাকতে হতো। কেন বলো তো, তারা খেতে দিত আমাদের, আর কোনো একটা চাপ থাকতো না সংসারে, একদম সংসারে একটা চাপ থাকতো না আমাদের, তার জন্য আমরা শিখতেও পারতাম না কিছু। সুখ সুখ দুঃখ, দুঃখটা কী জিনিস আমরা বুঝতে পারতাম না জানো তো। এখন দুঃখটা কী জিনিস আমরা জানি, যে দুঃখ কী, কষ্ট কী, কেমন গেছে জি মানে আমাদের দিনগুলো। সত্যি এটা সবার একবার কষ্ট আসার দরকার আছে সবারই। সুখ সবসময় কী বলবো, সুখটা সবসময় তুমি নেবে, কষ্টটা যদি যে কষ্ট পায় না সে পরে সুখটা অবশ্যই পাবে, কেউ মানে কেউ এইটা করতে পারবে না। আর এইটা শিকার অনেক কিছু থাকে, কেউ আঘাত পেতে পেতে মানুষ অনেক কিছু শিখতে পারে। সত্যি সবার মানে যে যত আমাকে যেরকমই ব্যবহার করুক, তারা আমার ভালোর জন্যই করেছে। সত্যি ভগবান কি বলবো, ভগবান তো আছে, আর যারা যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা খারাপ ব্যবহার না, তারা একটা শিক্ষা দিয়েছে, আমরা সেই শিক্ষাতে আমরা অনেক আজকে অনেকটা ভালো আছি। চাই তারা আমার খারাপ করেনি, আমার ভালোই করেছে, তাদের অনেক অনেক কি বলবো ভালোবাসা, যে তারা যদি আমাদের এই মানে দুজনকে পথ চলা না শেখাতো, তাহলে আমরা হয়তো শিখতে পারতাম না, আজকে আমাদের মানে কাজ করেই খেতে হতো, এরকম থাকতে পারতাম না, একটা পাকা বাড়ির মুখ দেখতে পারতাম না, যে পাকা বাড়িতে ঘুমোবো নিজেরা মানে বাড়ি বানিয়ে। কিন্তু খুব ভালো তাদের কিছু বল, তাদের অনেকটাই বলে দিয়েছি। কেউ যদি আমার ভিডিওটা দেখো কষ্ট পেও না, কী বলেছি জানি না, মানে ভালো, তোমরা বাবাদের খুব ভালো করেছো, খুব ভালো। আমি চাই সব প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা দিন আসলে না, সে শিক্ষা পাবে, আর সে একটা কাজ করার মানে আগ্রহ হবে না। যারা মানে সবাই না, যারা কাজকর্ম করতে চায় না, সংসারের একটা দায়িত্ব নিতে চায় না, তাদের কথা বলছি আমি। সেই জন্য আমি সেটাই বলছিলাম তোমাদের, আজকে বললাম আমি ঘটনাটা, যে অনেক অনেক কাহিনী আছে আমার জীবনে, কিন্তু সবটা তো ইউটিউবে তুলে তুলে সংসারে অনেকেই এই এখন না ইউটিউবে এইটাই চলছে, সংসারের কথা, মারামারি, ঝগড়া, অশান্তি, এইটা কী বলতো, হঠাৎ আমার এই কথাটা মনে পড়ে গেলো, আজকে তোমাদের শেয়ার করে দিলাম অনেক পুরনো কথা, সেই 17 বছর আগের কথা। সত্যি এখন আমি খুব ভালো আছি, তারাও ভালো আছে, তা ঠাকুরকে ডাকে, তারাও যেন ভালো থাকে, তাদের যেন ভালো দিন দেয়। আজকে আমার সবার সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে, কোনো অসুবিধা নাই, সবাই ভালো, নিজে ভালো তো সবাই ভালো, এর সঙ্গে আমাদের কোনো ঝগড়াঝাটি অশান্তি নাই। আমার কী বলতো, আমার একটা এইটা জানি না কেন আমার না কথা বলতে ইচ্ছা করলে বলি নাই, বলি না আমি সবার সঙ্গে, আমি ফ্যামিলি সত্যি কথা বলছি, এখন আর অত বেশি কথা বলি না, আমার শরীরই ভালো না, তোমরা তো দেখছো আমার সংসারের কাজ। আর কী বলতো, ফ্যামিলির কথা বলি এই পাশে আশেপাশে সবাই কথা বলে, এরকমই টাইম পাস হয়ে যায়। কী বলতো, আর একটু ইউটিউব করি আমার ঠিক দিনটা
করে ফেলি, একটা কাজের মধ্যে থাকি, ভালো লাগে বেশ এই কাজের মধ্যে থাকলে। ওই জন্য আমি না অত বাড়িতে কথা বলি কম, আগে কথা বলতাম, বললেই না যত কথা বলবো এর কথা ওর কথা। দেখো আমরা তো একটা মানুষ, আমরা তো আর ই না জীবজন্তু, জীবজন্তু বলছি আমরা তো একটা রোবট না, যে আমরা দেখো আমাদের সমালোচনা করা মানে কি বলতো আমাদের কাজ। ওই জন্য দেখো কথা যত কম বলবো সবার সঙ্গে ততই ভালো, এর কথাও বলবে ওর কথাও বলবে, যদি বাইচান্স সবাই তো সমানে না। আমার কিন্তু একটা মানে দোষ, দোষ না গুণ জানি না, গুণই বলো, আমি না কেরুর কথা কেউকে কোনোদিনও বললাম, মরে যেতে রাজি তবু কেরুর কথা কেউকে বলতে রাজি নাই আমি। এই আমার না এই জিনিসটা আমার একদম পছন্দ নেই, এর কথা উড়ে কেউ যদি একটা কষ্ট করে আমাকে কথা বলে তার মনের কথা, আমি অন্যকে বলে দেবো, কখনোই না, কেউ করবে না এই কাজটা, তার দুঃখের জন্য পর যতই তার সঙ্গে পরে তোমার মন কষাকষি হোক তবু ওই কথাটা কেউ কেউ বলবা না, আমি পছন্দ করি না একদম। পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার হয়েছে, বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্না করবো আর জামা কাপড় ধুতে হবে। আগে কম্বলগুলি দেখো আমার ভিডিও অনেক বয়স ছিল, আমি না দেখে বকবক বকবক করে গেছি, চলো সব কাজই হয়ে যাচ্ছে, এখন ঘরটা ঝাঁট দিয়ে দিই সুন্দর করে, পুরো ঘরটা ঝাঁট দিতে গেলে অনেকটা বড়। দেখো কিচেনটা কতটা সুন্দর পরিষ্কার থাকলে না ভালো লাগে আমার, কিচেনটা যখন ফার্নিচার হয়ে যাবে জিনিসগুলো রাখার মতো হয়ে যাবে তখন কিচেনটা আরও সুন্দর লাগবে, মানে নিজের চেষ্টা করি সুন্দর রাখার জন্য, যে গুছিয়ে যে গ্যাসটা যদি পরিষ্কার থাকে না গ্যাসের উপরে ওইটা খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে, আমি চেষ্টা করি যে একটু পরিষ্কার থাকার, কী বলতো পরিষ্কার থাকলে লোকজন আসলেও বলবে যে না পয় পরিষ্কার আছে, লোকজন দেখো আমার সামনে না বললো না বাড়িতে যে যদি আমি নোংরা থাকি না বলবে ওটা কী নোংরা, জল খেতে গেলেও তারা না পাঁচবার ভাববে। ওই জন্য আমি না চেষ্টা করি যে পয় পরিষ্কার থাকার, শরীর যদি না চলে সেইটা আলাদা কথা, যেটুকু পারি পরিষ্কার থাকার চেষ্টা করি, আর নিজের শরীরের থেকে আমি ঘর বাড়ি বেশি ভালোবাসি, আমার খুব কষ্টের জিনিস তো ওই জন্য আমি আগাগোড়া, আমি শ্বশুর বাড়ি থাকতেও আমি খুব ঘর বাড়ি পরিষ্কার, তো সবাই বলতো যে তুই যতই কাজে, রাতে হলেও আমি ঘর দুয়ার পরিষ্কার করে রাখতাম, দিনে না পারলেও রাতে করতাম, আমরা তো সেলাই মেশিনে কাজ করতাম, তারপরে ধান সিদ্ধ করতাম, অনেক কাজ ছিল বাড়িতে, ওই জন্য আমি আর না টাইম না পেলে রাতে না করতাম ঘর বাড়ি গুছানো। দেখো আমার ঘর এখন, এখন আমার বিছানা উঠাচ্ছে, এটা তোমার দাদাবার বিছানাটা উঠিয়ে দিলাম, এবার আমাদের বিছানাটা উঠিয়ে দিচ্ছি। দেখো আমি কী করেছি বলো তো, সকালবেলা আগে সব কিছু করার পরে তোমার দাদাভাই ঘুমিয়েছিল বলে আমি আর বেডরুমে আসিনি, ঘর মুছেছি প্রথম আজকে জানো তো, ঘুম থেকে উঠে ঘর, তারপরে কি ঘর ঝাড় দিয়েছি, একবার মুছে নিয়েছি ঠাকুর ঘর, এই ঘরটা কি জানো বলো ওই বাবুর ঘরটা মুছে নিয়ে তারপরে ঘর মা ঝাঁট দিচ্ছি, এক এক করে একটা একটা ছোটো ছোটো কাজ করে নিচ্ছি, একটু মুছছি একটু ঝাঁট দিচ্ছি, আজকে মানে তাল বেতাল হয়ে যাচ্ছে কাজে, কি করে বুঝতে পারছি না, অনেক কাজ আছে তো আজকে, প্রচুর কাজ আছে, তোমাদের সব কাজটা একটা ভিডিও দেখো, তোমার তিন চারটে বিছানা কম্বল ধুতে হবে, কিন্তু কি করব পাগলের মতন হয়ে যাচ্ছে যে কোনটা থুয়ে কোনটা করব, তাই করে ফেলে দিচ্ছি। দেখো বিছানাটা ঝাড়া হয়েছে, ওরা আমার চাদরটাতে ঝেড়ে দিয়েছি, আর এতবার আমি ডিমান্ডে যাচ্ছ বিছানা ঝাড়াটা আনতেই ভুলে যাচ্ছে, দেখো বিছানা ঝাড়ার পরে আমি চাদরটা রেখে দিলাম, এবার বিছানা কম্বল টম্বল রেখে দিচ্ছি, কোল বলিশ রেখে দিচ্ছি, এবার এই ঘরটা ঝাড় দিয়ে আবার এই ঘরটা পরে মুছবো, এই কাজ করছে আজকে, পাগল হয়ে গেছে নাকি জানি না গো, সত্যি কাজ না তাল পাচ্ছি না, কি করব কি না করব, প্রতিদিনই কাজ করতে, আমি তো তাল করে কাজ করি, এরকম করলেও তাড়াতাড়ি হচ্ছে। দেখো বন্ধুরা ডালটা ই করে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে ডালটা, ডাল বলছি কড়াইটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি, জলটা গরম হলে ডালটা নিয়ে ধুয়ে দিয়ে দেবো। এখন দেখো ভাতটা আছে, আমার ঠান্ডা ভাত খেতে খেতে জীবন যায়, আমি ভাতই বেশি রান্না করি জানি না কেন, দেখো ভাতটা নামিয়ে নিয়ে আবার পোকাটে ভাত চাপাবো, দেখো ডালটা নিয়ে নিলাম, এবারে ডালটা আমি কৌটাই করে, আমাকে 5 কিলো 3 কিলো এরকম করে ডালটা নিয়ে এসে আমি এই ডাব্বাটায় রেখে দিই, এখন দেখো ডালটা নিয়ে ধুয়ে দিয়ে এখন ডাল রান্না করবো, পালং শাক করবো, আর কী কী করি দেখি তোমাদের মেনুটা লাস্টে দেখিয়ে দেবো কী কী রান্না করেছি, সত্যি রান্না রান্না রান্না। দেখো ডালটা ধুয়ে দিয়ে দিলাম, গরম করে দিলে না মুসুর ডালটা রান্না করতে খুব ভালো লাগে, আর তারপরে দেখো পালং শাকটা বাছতে চলে আসলাম, পালং শাকটা দেখে দেখে দিচ্ছি, পালং শাকের ঘন্ট করব, আগে পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপরে কেটে নেবো, আবার কেটে নিয়ে ঘন্ট করবো,
আমার পালং শাকের ঘন্টটাই ভালো লাগে, আর ইয়েটা ভালো লাগে না, আমার তরকারিটাও তো ভালো লাগে না। তো দাদাভাইকে তরকারি আমি ঘ্যাটটা ভালোবাসি সব কিছু দিয়ে, একটু পালং শাক দিয়ে কালকে করবো ওই ঘ্যাটটা, সেটা তোমাদের শেয়ার করো। বেশি বেগুন আনতে গেছিলাম, বেগুনগুলো পোকা টোকা। দেখো বন্ধুরা, আমি খেতে বসে ভুলে গেছিলাম তোমাদের মেনুগুলো। দেখো পেঁয়াজি বানিয়েছি, আর এই যে পালং শাকের ঘন্ট, পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে, আর এই যে ডাল, আর এই যে ভাত। চলো দেখতে থাকো, খেয়ে নি তারপরে।